আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর একটি শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগে মূলত আমি দেখাবো যে আমি সেলে কি কি ব্র্যান্ডের শপ থেকে কিভাবে খুব কম দামে জিনিসপত্র কিনেছি। প্রথমেই আমি চলে গিয়েছিলাম আর্টিসানে, আর্টিসানে যে আমি হচ্ছে গিয়ে আমার ভাইয়ের জন্য কিছু জিনিস কিনেছিলাম। তারপর হচ্ছে গিয়ে ওই জিনিসটা আর ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে আমি দেখতেছিলাম শীতের জামা কাপড়ের উপর হিউজ একটা সেল দেওয়া হয়েছে, 30% মেবি। তারপর দেখলাম যে আমার ফ্রেন্ড এদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা শার্ট নিয়ে নিল। এটা হচ্ছে গিয়ে শার্ট টাইপেরই জ্যাকেট, কিন্তু নিচে দিয়ে শার্ট কাট, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই ফেব্রিকটাই এবার হচ্ছে খুবই ট্রেন্ডি, এই জন্য এই কালারের মানে এই কালার বা এই ফেব্রিকের জিনিসগুলো অনেক ভাল লাগে। তারপর হচ্ছে গিয়ে আর দেখতেছিলাম ওভারকোট সহ প্যান্ট আছে আরো অনেক কিছুই। তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সবকিছুই 30% কিন্তু সেল আর্টিসানে। এদিকে হচ্ছে গিয়ে আমি আমার ভাইয়ের জন্য কিছু জিনিস হচ্ছে আগেই কিনে নিয়েছিলাম, আর এখানে ড্রেসগুলা দেখতেছিলাম, আর ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নেই। আর আমার শপিং ব্লগ গুলা দেখতে আমার মানে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, তারা অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে, এটার জন্য আমি অনেক গ্রেটফুল। আর আপনারা নেক্সটে কেমন শপিং ব্লগ দেখতে চান ওইটাও জানাবেন। নেক্সটে আমি চলে গিয়েছি সারাতে। সারাতে যে হচ্ছে গিয়ে আজকে সারাতে কিন্তু কোনো সেল ছিল না, এই যে রিসেন্টলি ভিডিও সারাতে সেল শেষ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ওড়না দেখতেছিলাম, আর আমি একটা ওড়নাও নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তারপর ড্রেস দেখতেছিলাম যে কোন ড্রেস নেওয়া যায় বা ওদের কালেকশন গুলা কেমন। সারার কালেকশন গুলো আমার অলওয়েজ ভাল লাগে, অনেক সোভার কালারের হয়, এর জন্যই বেশি ভাল লাগে যে অনেক চোখে লাগে না। ব্র্যান্ডের জামা কাপড় যদি অনেক বেশি চোখে লাগে আমার ভাল লাগে না। এটা দেখলাম যে গলাটা আর হাতাটা ওই যে পাকিস্তানি কাটের যে জামাগুলা ওই রকমই। আর সবগুলা ড্রেসের অন সাইজ দেখলাম বা ডিজাইন দেখলাম পাকিস্তানি জামার মতন হচ্ছে গিয়ে করে করে বানানো সবগুলা জামাই এখানে এখানে। এটার হাতাটা অনেক ভালো লাগতেছিল। তারপর ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে এটা হচ্ছে গিয়ে একদমই পাকিস্তানি কাঠের মতো অনেক ট্রেন্ডি। তারপর সবগুলা ড্রেস মানে অনেক সোভার কালার, চোখে লাগবে না, খুবই ফর্মাল। ফর্মাল ড্রেস যদি হয় আমার মনে হয় সারা অনেক ভালো। আর ড্রেস কেনার ক্ষেত্রে আমার মনে হয় যা একটু দেখে কেনাই উচিত। তারপর এখানে একটা সাদা ড্রেস ছিল, ওই ড্রেসটা অনেক বেশি চোখে পড়েছে, ওই ড্রেসটা অনেক বেশি ভাল লাগতেছিল। এগুলো মেবি ঈদের কালেকশন চলে এসেছে সামনে যেহেতু রোজা। আর এই যে দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা একদমই পাকিস্তানি কাট। তারপর আমার ফ্রেন্ডকে বললাম যে একটু খুলে দেখো যে নেওয়া যায় কিনা। তারপর ও হচ্ছে গিয়ে একটু খুললো, খুলে হচ্ছে গিয়ে দেখলো যে হচ্ছে গিয়ে ড্রেসটা আসলেই অনেক বেশি সুন্দর। ড্রেসের হচ্ছে গিয়ে মানে টু পিস ড্রেস, ড্রেসের সেলোয়ারেও হচ্ছে কাজ ছিল। তারপর এই যে দেখতেই পাচ্ছেন, তারপর আজকে হচ্ছে নেক্সট দিনে শপিং। আজকে পরে একদিন হচ্ছে আমি আবার হচ্ছে আমার ভাইয়ের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করতে ফ্রিল্যান্ডে চলে গেলাম। ফ্রিল্যান্ডে যে হচ্ছে গিয়ে ওদের টি শার্টের সেকশন থেকে আমার হচ্ছে আজকে নেওয়ার কথা ছিল একটা টি শার্টই নিব। তো টি শার্টে দেখলাম যে 30% মতো অফ আছে, যেটা হচ্ছে গিয়ে ওদের প্রোডাক্ট ওইগুলাতে। তারপর এদিকে হচ্ছে গিয়ে আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি ওর জন্য। আর এদিকে হচ্ছে গিয়ে একটু আমার ফ্রেন্ড এদিকে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি, আর এখানে হচ্ছে আমি আবার চলে গিয়েছি রাইজে। রাইজে দেখলাম 50% আপ টু 50% ছাড়। তারপর হচ্ছে গিয়ে এই সেলে হচ্ছে প্রথম যে ড্রেসটা দেখেছি ওই ড্রেসটা এক দেখাতে ভালো লেগে গিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে এই ড্রেসটা নিয়ে নিয়েছি, তার সাথে যে ওই যে নীল কালারের যে ড্রেসটা ওইটাও নিয়েছিলাম। দুইটা ড্রেসই হচ্ছে গিয়ে এখান থেকে নিয়েছি। তারপর এখানে আরো কিছু ড্রেস দেখতেছিলাম যে ড্রেসগুলো আসলে পছন্দ হয় কিনা, কিন্তু এই ড্রেসটা অনেক বেশি চোখে পড়ে গিয়েছে। তারপর আরো এই যে একটা কালার ছিল, এই কালারের ড্রেসটাও অনেক বেশি ভালো লাগতেছিল। অরেঞ্জটাও ভাল লাগে, কিন্তু হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারে অনেক বেশি ড্রেস আছে, যে এই জন্য হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার নিতে চাচ্ছিলাম না। আমি এরকম কিছু নিতে চাচ্ছিলাম যেটা হচ্ছে গিয়ে আমার মানে ইয়ার সাথে যায় বা আমার কালেকশনে যে কালারগুলো নাই ওই কালারগুলাই হচ্ছে গিয়ে মূলত পিক করে করে হচ্ছে এবার শপিং করতেছিলাম। তারপর এই ড্রেসটা হচ্ছে গিয়ে প্রথমের অফ হোয়াইটের মধ্যে সিলভার অ্যাশ যেটা, ওইটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড নিয়েছে, আর আমি ওইটারই সেম একটা ডিজাইনের আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে আপনাদের ইয়াটা একদমই বেগুনি নীলটা আর কি, নীল টাইপের। তারপর এই ড্রেসটাও দেখতেছিলাম সেলে, যেহেতু সেলে হচ্ছে 2600 টাকার সেলে ড্রেসগুলো পাওয়া যাচ্ছিল 1300 টাকা, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা হচ্ছে গিয়ে এই ড্রেসটা আমার ফ্রেন্ড আবার আমার জন্য সব মানে ভাল লাগতেছিল ওর, এখন আমরা ট্রায়াল দিতে যাবো। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার ড্রেস, আর ওই সাইডে আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে ট্রায়ালের জন্য হচ্ছে গিয়ে রেডি হচ্ছে, ওই সাইডে হচ্ছে ও ট্রায়াল দিবে এখন।
তারপর আমরা হচ্ছে গিয়ে সব বিল টিল করে দিয়ে দিলাম। তারপর দেখলাম যে আরো কিছু ড্রেস নিব বা নেওয়া যায় কিনা। তারপর আবার ড্রেস দেখতেছিলাম ওর কাছে, আবার এই ড্রেসটা অনেক ভালো লাগতেছিল, কালার মানে লাইট কালারের মধ্যে। আমার কাছে অলওয়েজই ড্রেসের কালার যদি লাইট হয় তাহলে আমার মনে হয় দেখতে ভাল লাগে। আমার কাছে অনেক চকমকো কালার ভাল লাগে না, বা লাল তারপর হচ্ছে গিয়ে একদম চোখে যে কালারগুলো লাগবে ওই কালারগুলো আমি অলওয়েজই অ্যাভয়েড করি। আমার এটা মানে ছোটবেলা থেকেই একটা অভ্যাস। তারপর এই ড্রেস গুলা দেখার পর হচ্ছে গিয়ে আমরা আবার হচ্ছে অন্য আরো একটা ড্রেস দেখছিলাম। এই ড্রেসটাও বলতেছিল যে হ্যাঁ ভালো লাগতেছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন, এদিকে হচ্ছে গিয়ে আমরা এখানে বিল দিয়ে দিলাম রাইজের, আর হচ্ছে গিয়ে সাইডে যে ফ্রিল্যান্ড বা আগের যেগুলা মানে ড্রেস কিনেছিলাম ওই ড্রেস। তারপর হচ্ছে গিয়ে আমি বার্গোতে চলে গিয়েছি। বার্গোতে দেখলাম বার্গোতে 50% সেল, কিন্তু সেলটা হচ্ছে গিয়ে আপনার উইন্টার সেল, মানে ড্রেসের মধ্যে কোনো সেল নেই। তারপর ড্রেস দেখতেছিলাম যে ড্রেস কেমনটা নেওয়া যায়। শপে আসলেই মাথা নষ্ট হয়ে যায়, যেটাই ভাল লাগে ওইটাই নিয়ে নিই এরকম হয়ে যায়। তারপর এই ড্রেসটা অনেক বেশি ভাল লাগতেছিল, দাম মনে হয় 2,500 থেকে 3,000 টাকা ছিল, কিন্তু ড্রেসে দেখলাম যে কোনো প্রকার কোনো সেল নেই। তারপর যেহেতু ড্রেসের সেল ছিল না, তারপর হচ্ছে ঘুরে ঘুরে ড্রেস গুলা দেখলাম, কিন্তু ড্রেস হচ্ছে গিয়ে আর নেওয়া হয়নি। কিন্তু এই কাফতান যেটা, কাফতানটা অনেক বেশি ভাল লাগতেছিল। এই কাফতানের মানে কাটটা অনেক বেশি ভাল লাগতেছিল। আগে অনেকগুলা কাফতান পরেছিলাম, ভাবতেছিলাম যে নিব কি নিব না এরকম একটা টাইপ। তারপর অন্য অনেকগুলাই কাফতান এখানে ছিল, ওই কাফতান গুলাও অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর একটা আড়ঙের কাটের একটা ড্রেস পেয়েছি, এই ড্রেসটা আড়ঙে অনেক বেশি দেখেছিলাম। দেখলাম যে এখানেও আছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই ড্রেসের কালারটা অনেক বেশি ভালো লাগতেছিল, একদম চোখে লাগার মতো না, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর এই ড্রেসটা হচ্ছে ভাল লাগতেছিল, ভাবলাম যে পরে একদিন এসে নিয়ে যাব। আর এখানে যে উইন্টারের যে কালেকশন গুলা, ওইটা হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ড দেখতেছিল যে ওর এই কালেকশনের ড্রেসটা, ও এটা নিবেই। এটার জন্য হচ্ছে গিয়ে এখানে 20% সেল ছিল, এটাতে 50% সেল। 50% সেলে এটার দাম আসতেছিল 2,200 টাকা, ওইটা নিয়ে ডিসকাস করা হচ্ছিল। তারপর হচ্ছে কি ওইটা আর নেওয়া হয়নি। মানে এখন তো যেহেতু উইন্টার শেষ, ও সব কিছুতেই কিন্তু উইন্টার সেল দেওয়া হয়। আর আজকের শপিং ভিডিও এ পর্যন্তই। লাস্টে হচ্ছে গিয়ে আমরা একটু পিজা খেয়ে নিলাম রোড সাইড থেকে। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।